দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। তো দর্শক বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন কাওয়াসাকি নিনজা H2R এর ছোট ভাই মানে কাওয়াসাকি নিনজা H2R কে আমাদের এই সুপার বাইকের জগতে কি আনার কাওয়াসাকির জন্য অনেক বেশি দরকারি ছিল? মানে কাওয়াসাকি কোম্পানির কাছে আগে থেকে নিজের একটি শক্তিশালী গতিধারক মানে কাওয়াসাকি নিনজা H2R আছে, কিন্তু কাওয়াসাকি কোম্পানি কি এমন প্রয়োজন মনে হলো যার জন্য কাওয়াসাকি নিনজা H2R কে লঞ্চ করলো? আপনার মনে এর আগে হয়তো এরকম খেয়াল এসছে, কিন্তু আপনি হয়তো এর উত্তর পাননি। কিন্তু আজকের ভিডিওর মধ্যে আপনি উত্তর দিয়ে যাবো। কিন্তু তার আগে আপনি যদি এরকম ধরনের কন্টেন্ট দেখতে পছন্দ করেন, তাহলে আমাদের ভিডিওটাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। যাই হোক দর্শক বন্ধুরা, আজই ভিডিওটাকে শুরু করা যাক। তো দর্শক বন্ধুরা, আপনাকে আগেই বলে রাখি, কাওয়াসাকি নিনজা H2R এর মধ্যে ব্যবহার করা হয়েছে 998 সিসির ইনল্যান্ড 4 লিকুইড কুলিং সুপার চার্জার ইঞ্জিন। এবং আমাদের পুরো পৃথিবীর মধ্যে সব থেকে শক্তিশালী ইঞ্জিন হচ্ছে সুপার চার্জার ইঞ্জিন। কিন্তু আপনি যদি কাওয়াসাকি নিনজা H2R কে ভালো করে দেখেন, তাহলে কাওয়াসাকি নিনজা H2R এর মধ্যে যে ইঞ্জিনটা ব্যবহার করা হয়েছে, সেই ইঞ্জিনটা কাওয়াসাকি নিনজা H2 এর মধ্যেও ব্যবহার করা হয়েছে। শুধুমাত্র তফাৎ হলো, কাওয়াসাকি নিনজা H2 এর মধ্যে ইঞ্জিন পাওয়ারকে অনেকটা কমিয়ে দেওয়া হয়েছে, এবং তখন কাওয়াসাকি নিনজা H2 টপ স্পিড প্রায় 300 কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যায়। কিন্তু দর্শক বন্ধুরা, কাওয়াসাকি কোম্পানির কাছে আগে একটি ZX ট্রেনার আছে যে 300 কিলোমিটারের ওপর অব্দি স্পিড দিতে পারে। তাহলে এই টাইমে কাওয়াসাকি কোম্পানি আসলে উদ্দেশ্যটা কি, যার জন্য কাওয়াসাকি নিনজা H2 কে লঞ্চ করেছে? কাওয়াসাকি কোম্পানি চাইলে নিজের ZX ট্রেনার এর মধ্যে একটু বেশি করে আপডেট দিয়ে এই বাইকটাকে অনেক ভালো করতে পারত, কিন্তু তার জায়গায় কাওয়াসাকি কোম্পানি নিজের কাওয়াসাকি নিনজা H2 কে লঞ্চ করেছে। তো দেখুন দর্শক বন্ধুরা, যখন কাওয়াসাকি নিনজা H2R কে প্রথম 2015 সালে লঞ্চ করা হয়েছিল, তখন H2R সর্বোচ্চ গতি মাপার সময় কয়েক সেকেন্ডের মধ্যে 400 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডকে ধরে নিয়েছিল, এবং এখনো পর্যন্ত পৃথিবীর সব থেকে লাক্সারি এবং সব থেকে গতিশীল বাইক হলো এই নিনজা H2R। এবং শুধুমাত্র এই টপ স্পিডের জন্যই কাওয়াসাকি নিনজা H2R দুনিয়ার মধ্যে অনেক বেশি ফেমাস হয়েছে এবং একটি ওয়ার্ল্ড রেকর্ডও বানিয়েছে। এবং এই ওয়ার্ল্ড রেকর্ড বানানোর জন্য পুরো পৃথিবীর মধ্যে কাওয়াসাকি নিনজা H2R অনেক বেশি পপুলার হয়েছে। কিন্তু এই বাইকটার মধ্যে একটা প্রবলেম হলো, এই বাইকটা সম্পূর্ণ হবে রোড ইলিগাল একটি বাইক। মানে বাইকটাকে আপনি অনেক বেশি টাকা দিয়ে কিনলেও এই বাইকটাকে আপনি রাস্তায় চালাতে পারবেন না, কারণ এই বাইকটার মধ্যে না তো আছে হেডলাইট, না তো আছে ইন্ডিকেটর, না তো আছে সাইড মিরার, এবং এই বাইকটার সর্বোচ্চ গতিও অনেক বেশি, যার কারণে এইটাকে রাস্তার মধ্যে চালানো নিষেধ আছে। এবং একটি কাওয়াসাকি নিনজা H2R কে বাংলাদেশের মধ্যে কিনতে গেলে আপনাকে 5 কোটি টাকারও বেশি দিতে হয়। এবং দর্শক বন্ধুরা, কাওয়াসাকি কোম্পানি এই সবকিছু প্রবলেমকে একসাথে দেখে এর সলিউশন বার করার জন্য কাওয়াসাকি কোম্পানি কাওয়াসাকি নিনজা H2 কে লঞ্চ করেছে। এবং কাওয়াসাকি কোম্পানি জানে, এই টাইমে যদি H2 কে লঞ্চ করা হয়, তাহলে কোনো মতেই কাওয়াসাকি H2 ফ্লপ হবে না। কাওয়াসাকি নিনজা H2R এর জন্য কাওয়াসাকি নিনজা H2 অনেক বেশি পপুলার হয়েছে, এবং যেখানে কাওয়াসাকি নিনজা H2R সম্পূর্ণভাবে একটি রোড ইলিগাল বাইক, সেইখানে কাওয়াসাকি কোম্পানি কাওয়াসাকি নিনজা H2R এর মধ্যে হেডলাইট, ইন্ডিকেটর, সাইড মিরার সব কিছু দিয়েছে, যার কারণে আপনি কাওয়াসাকি নিনজা H2R কে বিন্দাস রোডে চালাতে পারবেন। এবং যেখানে বাংলাদেশের মধ্যে এই বাইকটাকে কিনতে গেলে আপনাকে 5 কোটি টাকার বেশি দিতে হচ্ছে, সেখানে বাংলাদেশের মধ্যে কাওয়াসাকি নিনজা H2 মাত্র 2 কোটি টাকার মধ্যে মিটে যাবে। এবং সব থেকে মেন রিজন, কাওয়াসাকি নিনজা H2R টপ স্পিড যেমন 400 কিলোমিটার প্রতি ঘন্টা, সেখানে কাওয়াসাকি নিনজা H2 টপ স্পিড মাত্র 300 কিলোমিটার প্রতি ঘন্টা। দেখুন, এমনিতে কাওয়াসাকি কোম্পানি বালারাও জানে যে কাওয়াসাকি নিনজা H2R কে কোনো সাধারণ মানুষ চালাতে পারবে না, এবং সেই জন্যই কাওয়াসাকি কোম্পানি বালারা কাওয়াসাকি নিনজা H2 কে লঞ্চ করেছে। তো ভাই, এটাই হচ্ছে মেন রিজন। আপনাকে আশা করি আমি বোঝাতে পেরেছি। ভিডিও দেখে ভালো লাগলে কমেন্ট করতে একদম ভুলবেন না।